এবার ঈদ উল ফিতরে বিভিন্ন গন্তব্যে ট্রেনে চলাচলকারীরা কমলাপুর রেল স্টেশন ছাড়াও ঢাকার আরও চারটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট কিনতে পারবেন। বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যে জানানো হয়েছে, যমুনা সেতু দিয়ে সমগ্র পশ্চিম অঞ্চলগামী সকল ট্রেনের টিকিট পাওয়া যাবে কমলাপুরে। এছাড়া চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে বিমানবন্দর স্টেশনে। ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে তেজগাঁও রেল স্টেশন থেকে। নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে বনানী স্টেশন থেকে। এছাড়া সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে ফুলবাড়িয়া মানে পুরানো রেল ভবন থেকে। এবারই প্রথম এইরকম বিভিন্ন স্থানে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এর আগে শুধুমাত্র কমলাপুরেই সকল বাংলাদেশের সকল গন্তব্যে যাওয়া ট্রেনের টিকিট বিক্রি করা হতো। এবার ঈদ উল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী 22 মে থেকে চলবে 26 মে পর্যন্ত। রেলের ফিরতি টিকিট বিক্রি হবে 29 মে আর 2 জুন পর্যন্ত তা চলবে। 22 মে দেওয়া হবে 31 মের টিকিট, 23 মে দেওয়া হবে 1 জুনের টিকিট, 24 মে দেওয়া হবে 2 জুনের টিকিট, 25 মে দেওয়া হবে 3 জুনের টিকিট এবং সর্বশেষ 26 মে দেওয়া হবে 4 জুনের টিকিট।